ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকা মিষ্টি ছাড়া যেন অপূর্ণই থেকে যায়। আর কোনো খুশির খবর থাকলে তো কথাই নেই, রসগোল্লা চমচম কালোজাম ছাড়াও বাহারি কত নাম রং আর স্বাদের মিষ্টি। যারা কিনছেন তারা কখনো কি ভেবেছেন কি খাচ্ছেন? যেটা সামনে ভালো দেখছি, যে এটা চোখে দেখছি, এটা মনে হয় ভালো, এটাই নিছি। আমি রঙিন মিষ্টি কিনি না, টোটালি কিনি না। দেখা যাক কোথায় বানানো হচ্ছে মিষ্টি। বৃহত্তম একটি মিষ্টি তৈরির কারখানা, মাসখানেক আগের বানানো, মেয়াদ উত্তীর্ণ রস দিয়ে ভেজানো আছে মিষ্টি। কারখানার ভেতরে পাওয়া গেল রঙের ড্রাম যা ব্যবহার হয় মিষ্টিতে। রাজধানীর আরো একটি মিষ্টির কারখানায় ঘুরে পাওয়া গেল না গরুর দুধ বা ছানার অস্তিত্ব। গুঁড়ো দুধ দিয়ে তৈরি হচ্ছে দই, তাতে আবার দেয়া হবে এই হলুদ রং। কারখানার স্টোর রুমে পাওয়া গেল নানা ধরনের রং, আর এই রং মেশানো শিরায় ভেজানোর পর বানানো হলো কালো জাম ও রঙিন মিষ্টি। এটা একটা সাদা কালার এক আইটেম, আর এটার মধ্যে এর মধ্যে দুধ আছে, তারপরে আবার ইয়ে আছে, তোমার রং আছে, এটা হলো আর একটা আইটেম, দুই আইটেম। তারপরে এগুলোর মধ্যে আর একটা ইয়ে দেয়, এটা হলো কালো দইয়ের মধ্যে দেয় তোমার। এগুলোর মধ্যে তোমার পানিটা দুধের সময় একটু বলকায়, বলকায় দুধটা থাকে, থাকানোর পরে তোমার ওইটা পানি দিয়ে মিক্স করে জিনিসটা মধ্যে দেয়। শুধু তাই নয়, মিষ্টি সাদা করার জন্য মেশানো হচ্ছে এরকম হাইড্রোজেন মেশানো এই ডালডা, আর স্বাদ বাড়াতে দেয়া হচ্ছে সোডিয়াম সাইক্লামেট বা কম দামি ঘন চিনি। এই রংটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রং বা টেক্সটাইল ডাই। আমরা বেশ কিছু জায়গা দেখলাম যে এই রংটা ব্যবহার করে, তারা অনেক সময় এটাকে সাদা করার জন্য হাইড্রোজেন ব্যবহার করে, কেউ কেউ অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করে এটার লাইফ স্প্যানটা বাড়িয়ে দেওয়া করার জন্য। কোথাও দেখলাম যে তারা চিনির পরিবর্তে ঘন চিনি ব্যবহার করছে, সোডিয়াম সাইক্লামেট ব্যবহার করছে। নামি দামি ব্র্যান্ডের দোকানগুলি আছে, তারা আসলে খুব কম দোকানেই কিন্তু নিজেরা মিষ্টি তৈরি করে, তারা হয়তো কোনো একটা ফ্যাক্টরি হাউস থেকে মিষ্টি কিনে নিয়ে দোকানে শোরুমে নিয়ে যাচ্ছে। মিষ্টির নামে বিষ খাওয়াচ্ছেন যারা, তারা ছোটখাটো কোনো প্রতিষ্ঠান নয়, দেশের বিখ্যাত প্রতিষ্ঠানগুলো এই অপকর্মগুলো করছে বলে প্রমাণ পেয়েছে মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই। গেল আট মাসে সারা দেশে বনফুল, মধুবন, রস, বিক্রমপুর, ভাগ্যকুল, গ্রামীণ, প্রিমিয়াম সহ মোট ২০টি প্রতিষ্ঠানকে জেল জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় দ্রব্য যেসব উপকরণ দিয়ে বানানো হয় সেসব যে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, যারা মিষ্টি বেচেন তাদেরকে এমন প্রশ্ন করাই যায়, মিষ্টি খাওয়াচ্ছেন নাকি বিষ? মনিরুল ইসলাম, যমুনা নিউজ।